Ashit Sandosha, DJ Bapi, do shy it number four. What is that? As there? Show us a little more of a little bala get to see. Yes, one little bit of a bala, okay? Targala, I put you in the way. I put you in the way. I don't. I just saw how get in my life. I get to see the more. আজে পড়াবো বালে ভেবে দিশা হারা পড়াবো ভেবে দিচ্ছা গেছি মোয়া পড়াবো কর ভেবে দিচ্ছ গেছি মোয়া পড়াবো কর ভেবে দিচ্ছ তোমাদের গান শোনালে পথ ছাড়বে তো? হ্যাঁ মদ খাবো। হ্যাঁ
গান শোনালি পাঠায় না তো? ঠিক আছে ঠিক আছে, শোনা শোনাই তাহলে। আজ লাল সরবি আজ বাধের নেশা, তোরা মাথা হয়েছি আজ আমার গলার মুক্ত মালা। এল বেলে খপা গুলি আরে মাধব, এল
আমাদের বাড়ি যাবি? না বললাম তো, বলছি তো যাব না। চল রে মনি চল। কি হলো কি তোমরা কি করবে বলবে তো? জল খেয়ে টলছে তাদের সঙ্গে বলে। আমরা কি করব জানিস মনি? জল কি করবে যাবে তোদের থাদি করব রে মনি থাদি। আরে জল ফেলে ধরে নিয়ে যাবে। আমরা তোমার জালে থাকা মাছ না, আর জলে থাকা মাছ। যাব না যাব না, বলছি তো যাব না। ও মা তোরে জালে ও মাছ, থাকিবে না তোর জালে ও মাছ, থাকিবে না তোর জালে ও মাছ, থাকিবে না তোর জালে। এবার ছটকা মেরে পালিয়ে যাবে, ছটকা মেরে পালিয়ে যাবে ওই জাল মেলে। ও মাছ থাকিবে না তোর জালে, ও মাছ থাকিবে না তোর জালে। আর ছিপে ধরে না জালে পড়ে না, তাকে খালে দিলে ছিপে ধরে না জালে পড়ে না, তাকে খালে দিলে ঝটকা মেরে পালিয়ে যাবে, ঝটকা মেরে পালিয়ে যাবে ওই বিকাল মেলে। ও মারে থাকিবে না তোর জালে, ও থাকিবে না তোর জালে। এই বুঝা এই রাজা তাই তো আমি তো বাগুলে খুঁজে এলাম, বললো যে নদীর ঘাটে তারা জাল ফেলতে গেছে, কিন্তু ভোজা রামচাঁদকে দেখতে পাচ্ছি না কেন? তারা কতদূর জাল ফেলতে গেছে দেখি দেখি কোথায় আছে তারা। কি ব্যাপার বাবা, জাল ফেলতে ফেলতে এমন অবস্থা কেন? আরে ভোজা জাল ফেলতে এসছি তাই না? ও একটু দারু খেয়েছিস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন, আমি যাচ্ছি সেই বাদা বনে জঙ্গলে মহল করতে, তোরা দুজনে আমার সঙ্গে যাবি? যাবি, ঠিক আছে। আচ্ছা তোদের বাইরে করি কত দিতে হবে? আমি তোদের 4 টাকা করে মাইনে দেবো। তাও 4 টাকা তাহলে যাবি তো? ঠিক আছে তাহলে তোরা দুজন আমার সঙ্গে যাবি। আচ্ছা এই মুহূর্তে বাগুলো থেকে বেডিং পত্র গুছিয়ে নিয়ে নদীর ঘাটে অপেক্ষা করবি, আমি ততক্ষণ ওই আমার বেডিং পত্র লোকজনগুলো সব ছাইজ করে নিয়ে নদীর ঘাটে তোদের সঙ্গে দেখা হবে। ও ও ও বড় মিয়া, বড় মিয়া আছো বলো? আমার সেই ছেলেটা না, সে ছেলেটা একটু অত করে দেবো বুঝবে। আচ্ছা আমি যাবো গে একটু দেখে আর জিনিসপত্র তো গইতে নেব, ঠিক আছে? নিয়ার আমি এখন চলে আসবো। বেশ বেশ, তাহলে তোদের জন্য আমি অপেক্ষা করে রইলাম, তাহলে আমি এখন আসি, ঠিক আছে? বুঝা রামচাঁদ এগুলো বলছি। ভাইজান গেছে ভোজা রামচাঁদের কাছে, কিন্তু তারা
এখনো ভাইজান আসছে না কেন? এদিকে যে লঙ্কা সারানো হয়ে গেছে, আমি এসে গেছি মনে হয়। আচ্ছা মনে হয় আমি ওই ভোজার রথযাত্রা ঠিক করে এলাম। আচ্ছা এবার দেখো তো মনে হয় আমাদের লোকজন সব ঠিকঠাক আছে কিনা। ভাইজান একই দেখছি ভাইজান, সব লোকজন ঠিক আছে। আমি আর তুমি যে লৌকাতে যাব সেই লৌকার মধ্যে একজন লোক কম আছে ভাইজান। আবার একজন লোক কম আছে? হ্যাঁ ভাইজান। কিন্তু মনে হয় বলতে পারিস ভাই আবার একজন লোক আমি কাউকে জোগাড় করে বলতে পারি? কেন ভাইজান, আমাদের গ্রামে কি কোনো লোকজন আর পাওয়া যাচ্ছে না? আমার মনে হয় আর লোকজন আনতে পারছি না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাকে নিয়ে যাবো কাকে নিয়ে যাবো? ভাইজান আমার একটি কথা মনে পড়ে গেল। মনে পড়েছে? হ্যাঁ ভাইজান, ভাইজান বলছিলাম আমাদের বড় ভাইজান অনেক অনেক আগে ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ অনেক আগে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমাদের বড় ভাইজানের ভাবি তাদের যে বড়ই অভাব, আমাদের ভাবির যে ছোট্ট একটা পলা ছিল। হ্যাঁ ঠিক করে বলেছে, নাম তার দুঃখে এতদিন নিশ্চয়ই সে অনেক বড় হয়েছে। হ্যাঁ দুঃখে অনেক বড় হয়ে গেছে। ওগো ভাইজান তাই বলছিলাম কি ওই দুঃখকে যদি আমাদের সঙ্গে করে নিয়ে যায় তাদের অভাব কষ্ট সব নিবারণ হয়ে যাবে। আমি ছড়ি বড়াই, তুই তো আমার ভাইজান, তুই তো আমার দিলের কলিজা, তুই তো আমার মহব্বতের মহব্বত। আরে ভাইজান না হলে ভাইজানের পাশে না থাকলে ভাইজানের উপদেশ গুলো কেউ দিতে পারে না। আমি ছাড়ি বড়াই, আমি ছাড়ি তুই যাবার ভাইজান, আজ তুই ঠিক কথাই বলেছিস, ওই দুঃখে বাচ্চানকে নিয়ে গেলে ওদের বড় অভাব বড় কষ্ট বড় দুঃখ, কিন্তু কিন্তু তুই ঠিক কথাই বলেছিস। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি যাও সেই বড় ভাবির কাছে, বড় ভাবিকে বুঝিয়ে তুমি দুঃখে বেটাকে সঙ্গে করে নিয়ে এসো ভাইজান। আচ্ছা মনে হয় বড় ভাবিকে বুঝালে ওই দুঃখে বাপজনকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেবে? আমার মনে হয় না। পাঠাবে ভাইজান, তুমি গেলে বড় ভাবি নিশ্চয়ই তোমাকে বৈমুখ করবে না ভাইজান, তোমার সাথে দুঃখকে নিশ্চয়ই পাঠাবে ভাইজান। ঠিক বলেছি মনে হয়, তাহলে তাহলে শোন মনে হয় তুই এগুলো এদিকটা সব ঠিকঠাক করে নে, আর আমি চললাম ওই দুঃখে বাপ জানকে অন্তে। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস মনে হয়, আজ আমার বড় ভাই জান সে অনেকদিন ইন্তকাল হয়ে গেছে, আজ আজ মনে হয় সেই দুঃখে বাপ জান অনেক বড় হয়ে গেছে, আমার সঙ্গে ওর আম্মি জানের কাছে আমার বড় ভাবির কাছে আমি বুঝিয়ে সুঝিয়ে আমার আমার সেই সেই ভাইজানের পোলা তুকে বাপজানকে আমি এই মুহূর্তে আনতে চললাম। তাই এসো ভাইজান, আমি শুনেছি আমাদের বড় ভাবি অনেক কষ্ট, তাই হে খোদা দিন দুনিয়ার মালিক তুমি একবার একটা ওই বড় ভাবিকে সম্মতি দিও, বড় ভাবি যেন ওই দুঃখে বেটাকে ভাইজানের হাতে তুলে দেয়। আমি চলে ভাইজানের কথা মতন ওই লৌকাতে কিছু মালঝাল তুলে রেডি করে রাখে। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.